नमस्कार বন্ধুরা, আমি রূপা ম্যাম। স্বাগত সকলকে ভিশন বাংলার ইউটিউব চ্যানেলে। যারা আমার পুরনো দর্শক তাদেরকে সকলকে স্বাগত, আর যারা আজকে প্রথমবার ভিশন বাংলা এসছো বা প্রথম রূপা ম্যামের ক্লাস করছো তাদেরকে তো মন থেকে গ্রেট 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 ওয়েলকাম। আর এটা আমার কমন ডায়লগ হয়েছে প্রতিদিন, সবাই ভাবো যে ম্যাম একই কথা কেন বলেন, কিন্তু যারা নতুন দেখছে তাদের জন্য তো নতুন কথা, তাই না? তো দেখো বন্ধুরা, সামনে যে সমস্ত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষার জন্য আমরা মিসলেনিয়াসের যে সেশনটা শুরু করেছি স্পেশালি ফুড এসআইকে লক্ষ্য রেখে, তাহলে কি হবে মিসেলিনিয়াস বা ক্লার্কশিপ বা আগামী যে 2024 এর WBCS বা সেন্ট্রালের যে কোনো পরীক্ষা জিডি থেকে শুরু করে তারপরে তোমার সিজিএল বা ধরো ব্যাংকের পরীক্ষার, এখানে যে মিসলেনিয়াস কোশ্চেনগুলো করানো হয় সেই কোশ্চেনগুলো বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্তগুলোই করানো হচ্ছে। অ্যান্ড বিলিভ মি, পাঁচটা করে আমাদের যে পাঁচ ফোরনের সিরিজ, এই পাঁচটা করে কোশ্চেন করতে থাকলে আমি বলছি তোমাদের কনসেপ্টও ক্লিয়ার হবে, আর ভেরিয়াস কোশ্চেন প্র্যাকটিস করতে করতে কি হয়ে যাবে বলো তো, তোমরা প্রো হয়ে যাবে, প্রো। তাহলে চলো বন্ধুরা শুরু করি আজকে সেশন উইদাউট এনি ওয়েস্টিং এনি টাইম, লেট স্টার্ট আওয়ার পাঁচ ফোরনের সিরিজ। সো লেট স্টার্ট দ্য কোশ্চেন নাম্বার ওয়ান। কোশ্চেন নাম্বার ওয়ান কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার ওয়ান একটা মিক্সচার অ্যালিগেশন কাম প্রফিট অ্যান্ড লস এর কোশ্চেন, কিরকম দেখো। আর শপকিপার পারচেজ টু ভ্যারাইটি অফ রাইস 80 কেজি, মানে টাইপ ওয়ান অ্যান্ড টাইপ টু, টাইপ ওয়ান অ্যান্ড টাইপ টু। তো টাইপ ওয়ান অ্যান্ড টাইপ টু, টাইপ ওয়ান এর কোয়ান্টিটি, কোয়ান্টিটি কত বন্ধুরা, এখানে হচ্ছে 80 কেজি আর এখানে হচ্ছে কত 120 কেজি। আচ্ছা এবার বলেছে 120 কেজি, এখানে হচ্ছে পার কেজি, ঠিক আছে, পার কেজি প্রাইস, এখানে হচ্ছে 13.50 আর এখানে হচ্ছে 16। তার মানে টাইপ টু কিনতে কত খরচা হয়েছে, টাইপ টু কিনতে খরচা হয়েছে 16 × 2 = কত, 32, 32। সো ক্যারি টু, সরি টু ক্যারি থ্রি, 16 × 1 = 16 আর 3 = 19, 1920। টাইপ টু ভ্যারাইটির কত খরচা হয়েছে 1920 টাকা, আর টাইপ ওয়ানের কত খরচা হয়েছে দেখে নাও বন্ধুরা, এখানে অ্যাড করব টাইপ ওয়ানের খরচা হয়েছে যেটা, আচ্ছা 8 দিয়ে যদি ইনটু করি, 8 দিয়ে ইনটু করলে কত হবে বন্ধুরা, এখানে 8 দিয়ে ইনটু করে দেবো, 5 আষ্টে 40, হাতে কত 4, ঠিক আছে, 3 আষ্টে 24, 24 আর 4 কত 28, হাতে কত 2, 8 একে 8, 8 আর 2 = 10, 1, 2 জিরো বসে গেল, 2 জিরো যখন বসে গেল কটার আগে পয়েন্ট আছে, 1, 2, 2 আগে পয়েন্ট আছে, তো এটা চলে গেল। তাহলে 1080 আর 1920 অ্যাড করলে কত 3000 টাকা, তাহলে টোটাল সিপি 3000 টাকা, তাই তো বন্ধুরা। এবার টোটাল সিপি যখন 3000 টাকা, বলেছে কি যে দোকানদার লোভী হয়ে দুই প্রকারের চাল মিশিয়ে দিল, তাহলে দুই প্রকারের চাল যখন মিশিয়ে দিল টোটাল কোয়ান্টিটি কত হয়ে গেল 200 গ্রাম, এবার 200 কেজি। এবার বলল কি মিশ্রণটি 16% লাভে বিক্রি করে, মিশ্রণটির প্রাইস কত 3000, যদি 16% লাভে বিক্রি করে, কস্ট প্রাইস আমি সবসময় কত ধরি 100%, 16% লাভ মানে কত 116%, তাহলে এর ওপর যদি 116% চার্জ করে দিই আমার কি বেরোবে, 116% চার্জ করলে বেরিয়ে যাবে যে সেলিং প্রাইসটা কত, তাহলে সেলিং প্রাইসটা কত বন্ধুরা, 00 কেটে দাও, 3 দিয়ে যদি কাটো, 3 দিয়ে যদি করো, 3 × 6 = 18, হাতে 1 × 3 = 4, 3 আর এখানে একটা 0 আছে, তাই তো, তাহলে 3480, ক্লিয়ার, তাহলে 3480 হচ্ছে আমার সেলিং প্রাইস। বলেছে প্রতি কেজিতে বিক্রয় মূল্য বের করো, তাহলে টোটাল 200 কেজির দাম এত টাকা, তাহলে 1 কেজির দাম কত হবে 3480 / 200। এবার 00 কেটে গেল, 20 টাকা আমি ধরে নেবো 2 × 10, কেন না পয়েন্ট দিয়ে দেবো, তাহলে তাহলে 2 দিয়ে যদি এটাকে কাটি কত 2 × 1 = 2, 7 × 2 = 4, 4 হলো, ঠিক আছে, এই যে 0-র জন্য 17
0.40 হচ্ছে 1 কেজি চালের বিক্রয় মূল্য মানে অপশন নাম্বার এ আশা করি কোনো অসুবিধা নেই আলাদা আলাদা করে বার করে টোটাল কস্ট প্রাইস বার করে তার উপর প্রফিট চার্জ করে সেলিং প্রাইস বার করলাম ডিভাইডেড বাই 200 কেন করলাম 200 কেজির দাম হচ্ছে টোটাল অত টাকা তাহলে 1 কেজির দাম কত তো অসুবিধা না থাকলে চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো এটা হচ্ছে একটা এসআইসিআই এর একটা সুন্দর অঙ্ক কি বলেছে দেখো A sum of 800 amount to 920 in 3 year at simple interest. If interest rate increase by 3%, what will be the amount? মানে অ্যামাউন্টটা কত জানতে চেয়েছে এবার দেখো আমরা SI এর একটা ছোট ফর্মুলা জানি কি দ্যাট ইজ PRT বাই 100 এটা আমরা প্রত্যেকে জানি সেক্ষেত্রে দেখো 800 টাকাটা হয়ে গেছে 920 টাকা তো 800 টাকাটা 920 টাকা হয়েছে মানে SI হয়ে বেড়েছে কত টাকা 120 টাকা P কত 800 টাকা মানে 800 টাকাটা ইনভেস্ট করেছিল রেট অফ ইন্টারেস্ট আমি জানি না টাইম কত বছরে হয়েছে 3 বছরে ইনটু 100 0 0 কেটে দাও কেটে দিয়ে 8 দিয়ে কাটো 15 আর এখানে 3 দিয়ে কাটো 5 তার মানে আর এর ভ্যালু কত হলো বন্ধুরা 5% এইবার বলেছে এটা হচ্ছে আর এর ভ্যালু এখন যদি আর এর ভ্যালু বেড়ে 3% বেড়ে যায় তাহলে নতুন আর এর পার্সেন্টেজ কত সেটা হচ্ছে 5+3 মানে হচ্ছে 8% তাহলে এখন 800 টাকায় সুদ আসল কত হবে সেক্ষেত্রে এসআই কত হবে বন্ধুরা এসআই সমান সমান পিআরটি বাই 100 তাহলে এসআই হচ্ছে কত এসআই এটাই যদি জানতে চাই সেক্ষেত্রে হচ্ছে এসআই ইজ ইকুয়ালস টু পি 800 আর হচ্ছে কত 8% টাইম 1 বছর 00 তাহলে কেটে দাও কত হবে 28/64 তাহলে একটা কথা বলো যে 800 টাকাটা ঠিক আছে 800 টাকাটা আমার কত টাকা সুদ আসলে হয়ে যাবে আচ্ছা এখানে ওরা 3 বছরেই ধরেছে কেননা যদি সুদের হার 3% বৃদ্ধি করে তাহলে 800 টাকার সুদ আসল কত হবে 3 বছর পরে নইলে আনসারটা আমি ওটাই দেখছিলাম যদি 1 বছরের জন্য দিত 800 টাকা তাহলে 64 টাকা এসআই হতো আর হচ্ছে প্রিন্সিপাল আমার 800 টাকা 864 অপশন নেই নান অফ দিস আছে বটে কিন্তু ওরা এই সেন্সে ধরেছে যে এটাও 3 বছর খেটেছে এটাও 3 বছর কাটবে 3 বছর কাটলে এখানে টাইমটা যদি 3 হয়ে যায় সেক্ষেত্রে 64 × 3 দ্যাট ইজ 192 তাহলে এটা এসআই তাহলে আমার অ্যামাউন্ট কত 800 + 192 দ্যাট ইজ 992 এটা হচ্ছে আমার অ্যান্সার ক্লিয়ার কি ক্লিয়ার না আশা করি কোনো ডাউট নেই দেখে নাও এখান থেকে রেড বার করলাম এটাই 3 বছরের জন্য চার্জ করে দিলাম চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 4 কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো যে দ্য পপুলেশন অফ আ টাউন ডিক্রিজ এভরি ইয়ার ডিউ টু মাইগ্রেশন প্রভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট তাহলে মাইগ্রেশন বা মানে অন্য জায়গায় চলে যাচ্ছে দারিদ্র বা বেকারত্বের কারণে সংখ্যা শহরের জনসংখ্যা প্রতি বছর কমছে শহরের বর্তমান জনসংখ্যা কত 631,680 গত বছর মাইগ্রেশন ছিল 4% এবং গত বছরের আগের বছর ছিল 6% তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল তাহলে 2 বছর আগের জনসংখ্যা কত ছিল দেখো এত পার্সেন্ট করে যদি কমতে থাকে আমি কি করব আমি বলেছিলাম একদিন দেখো 631,680 তাহলে এটা হচ্ছে অলরেডি ডিক্রিজড ভ্যালু তাহলে প্রথম বছর যে 4% ডিক্রিজ হয়েছিল তার মানে এটা কার ইকুয়াল 96 এর ইকুয়াল তাহলে এটা যদি 96 এর ইকুয়াল হয় 100 ইকুয়াল করলে এটা 1 বছর আগের পেলাম তাহলে 2 বছর আগের পেতে গেলে কি করব আবার 6% কম মানে 94 × 100 96 দিয়ে যদি এটাকে কেটে দাও তাহলে তোমার কত হচ্ছে 6 এদিকে 5 এদিকে 8 টাইমস এদিকে 0 94 এর আমি এটা দেখতে পাচ্ছি এটা 7 টাইমস তাহলে 70 তার মানে 2 বছর আগে পপুলেশন কত ছিল 7 লাখ একটা জিনিস মনে রাখবে এগো জিজ্ঞাসা করলেই 100 ওপরে আফটার জিজ্ঞেস করলে 100 নিচে এইবার বলেছিল যেহেতু মাইগ্রেশন হয়েছে এগো জিজ্ঞাসা করলে 100 ওপরে থাকবেই কিন্তু মনে রাখবে যদি ডিক্রিজ হয় তাহলে কি হবে 100 থেকে মাইনাস হয় এটা বলতো যদি 4% ইনক্রিজ হয়েছে তখন কি হতো
100 তো উপরেই থাকতো এই কারণে এগো জিজ্ঞাসা করেছে এখন 100 বাই 104 হয়ে যেত যেহেতু ডিক্রিজ হয়েছে তাই আমরা কি করে দিয়েছি মাইনাস করে দিয়েছি ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন झोका तई तो सिनेमार डायलग कमेंट बक्से कमेंट कर समीर छदिन तन्वी बा नाम गुलो तो खूब सुंदर आठ दिन समीर तन्वीर काजटी करते 2400 टाका निये छिलो आमिर जखन तादेर संगे जोग दे तखन काज शेष हय तीन दिने आमिर के कत टाका दिते हबे तार माने समीर प्लस तन्वी प्लस आमिरेर कत दिन लागे तीन दिन एलसीएम कत एलसीएम होच्छे तोमार 24 एखाने 4 एखाने 3 एखाने 8 এবার একটা কথা বলো আমার কাছে এগুলো কি বেরিয়েছে এগুলো হচ্ছে এফিশিয়েন্সি বেরিয়েছে আমি জানি এলসিএম যখন করা হয় এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক ইন ইউনিট তাহলে টোটাল ওয়ার্ক আর টোটাল ওয়ার্ককে যদি ডেজ দিয়ে ভাগ করি তাহলে কি বের হয় এগুলো এফিশিয়েন্সি বের হয় তার মানে সমীরের এফিশিয়েন্সি কত 4 ইউনিট তন্বীর এফিশিয়েন্সি কত 3 ইউনিট আর সমীর প্লাস তন্বী প্লাস আমিরের এফিশিয়েন্সি কত 8 ইউনিট তাহলে সমীর তন্বী আর আমিরের থেকে যদি সমীর আর তন্বীকে বাদ দিয়ে দিই কত পড়ে থাকবে আমির পড়ে থাকবে তা তিনজনের 8 এদের দুজনের হচ্ছে কত 7 তাহলে আমিরের এফিশিয়েন্সি কত আমিরের এফিশিয়েন্সি হচ্ছে 1 ইউনিট তার মানে একটা কথা বলো এদের এফিশিয়েন্সি রেশিও কত 4:3:1 এটা হচ্ছে তিনজনের রেশিও বলেছে আমির কত টাকা পাবে তাহলে দুজনে 2400 টাকা নিচ্ছিল ও যখন আমির ঢুকে গেল আমিরও তো সেই 2400 টাকা নেবে তাহলে বলছে আমির আলাদা করে কত টাকা পাবে মানে 2400 টাকা তিনজনের মধ্যে ভাগ হবে তার মানে হিসাব অনুযায়ী এটা সমীর এটা হচ্ছে তন্বী এটা আমির তিনজনে সমীর পাচ্ছে 4x তন্বী পাচ্ছে 3x আমির পাচ্ছে 1x তার মানে টোটাল তোমার কত 8x কিন্তু টোটাল কত টাকা 2400 টাকা তার মানে x এর ভ্যালু কত 300 টাকা তার মানে x এর ভ্যালু যদি 300 টাকা হয় আমির তো 1x ই পাচ্ছিল তাই না তার মানে 1x এর ভ্যালু কত 300 টাকা তার মানে আমির পাচ্ছে 300 টাকা অপশন নাম্বার এ ঠিক আছে তো আজকের এই কোশ্চেনটা খুব ভালোই কোশ্চেন ছিল মানে টাইম এন্ড ওয়ার্কের সোজা কোশ্চেন কিন্তু একটু ট্রিকি কোশ্চেন অনেকেই কি করে দেবে দুজনের মধ্যে ভাগ করে দেবে না 2400 টাকা দুজন নিচ্ছিল কিন্তু সেই সময় তো তন্বীও চলে এসেছে তাই না তাহলে তন্বী ওই টাকাটা পাবে তো যাই হোক আজকের সেশনটা এই পর্যন্তই রইল আমাদের 5-4-এর 5টা অঙ্কের সিরিজ আশা করি তোমাদের বোঝাতে কোনো অসুবিধা হয়নি অসুবিধা থাকলে প্রতিদিনের মতো বলি কমেন্ট বক্সে কমেন্ট করো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে আবারও পরের ভিডিওতে দেখা হচ্ছে ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর পড়াশোনা করতে থাকো থ্যাংক ইউ সো মাচ